বর্তমান যিনি কলমা পড়ে আমাদের ইসলামের মধ্যে দাখিল হবেন, পূর্বের নাম হলো জুয়েল চক্রবর্তী, পিতা ইন্দ্রজিৎ কুমার চক্রবর্তী। তিনি তাহার ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলামের দিকে দীক্ষিত হয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার, যেটি হলো ইসলামের মরকজ, সুন্নিয়তের মরকজ, এখান থেকে ইসলাম প্রচার হচ্ছে, সেই ধারাবাহিকতায় গৌসু জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তাইফ শাহবুদুর কাবলা, যিনি মোবাল্লেগে ইসলাম ছিলেন, ওনার ওরস শরীফের মধ্যে আজকে একজন অন্য ধর্মাবলম্বী ইসলামের দিকে দীক্ষিত হচ্ছেন, এটাই হুজুর কাবলার ওরস শরীফের ইসলাম প্রচারের একটা তোহফা। কবুল করুন, আমিন। আমার মুখোমুখি আপনার কলমা পড়বেন, কলমাটা শরীফ পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মনে প্রাণে সাক্ষ্য দিতেছি, মুখে উচ্চারণ করিতেছি, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ উপাস্য নাই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রসুল এবং আল্লাহর প্রিয় বান্দা। আমি স্বেচ্ছায় মনে প্রাণে কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হলাম, আলহামদুলিল্লাহ। আপনার এখন ওনার নাম রাখা হয়েছে এভিডেভিটের মাধ্যমে আব্দুর রহমান। আজকে থেকে ওনার নাম ইসলামে প্রবেশ করার সাথে সাথে ওনার নামের, ওনার যেমন ধর্মের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, অন্তরের মধ্যেও পরিবর্তন হয়ে গেছে, মুখের উচ্চারণের মধ্যে যখন পরিবর্তন হয়ে গেছে, নামের মধ্যে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নাম হলো আব্দুর রহমান। আল্লাহ তাআলা তাহার ইসলাম ধর্মে প্রবেশ করাকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। এবং আমি আমাদের গৌসিয়া কমিটির ভাইদেরকে, হ্যাঁ, এলাকার মধ্যে যিনি যে এলাকা আছেন, আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা ওনাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিবেন, এবং আমাদের সুন্নি ওলামায়ে কেরাম সাথে যোগাযোগ করে ইসলামের শিক্ষা, তালিম এবং যা যা করণীয় আছে সবগুলো আপনি শিখে নেবেন। আল্লাহ ওনার ইসলামকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।